এদিকে টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও ভিড় শুরু করেছেন সৌদি প্রবাসীরা। অনেকে এখনও টিকিট সংগ্রহের নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, 4 অক্টোবর থেকে আবারও নতুন টোকেন দেওয়া শুরু হবে। হাতে টিকিট পেলেও ঠিক সময় করোনা সার্টিফিকেট পেতে দুশ্চিন্তায় প্রবাসীরা, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ছুটছেন মহাখালীর করোনা আইসোলেশন কেন্দ্রে। যদিও কর্তৃপক্ষ বলছে প্রবাসীদের করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার খুবই কম। এছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে সরকার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা করানোর। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। বিদেশগামী এসব মানুষকে করোনার পরীক্ষার নানা তথ্য দিয়ে শান্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ফ্লাইটের সময়ের সাথে মিল রেখে কখন নমুনা পরীক্ষা হবে আর কখনই বা রিপোর্ট হাতে পাবেন তা নিয়ে উদ্বেগের শেষ নেই প্রবাসীদের। কেউ কেউ গ্রাম থেকে এসে ব্যাগ নিয়েই অপেক্ষা করছেন করোনা পরীক্ষার জন্য। 48 ঘন্টার ভিতরে আঙ্গর সৌদি আরব থাকতে হইব এই রিপোর্ট অনুসারে, মানে করোনার এলে আজকে আঙ্গর করে নাই বলছে কালকে আসতে। আমার উদ্বেগ, আমি আজকে যদি রিপোর্টটা পাই যেতাম, মানে করতে পারতাম, আমি নিশ্চিত হতে পারতাম যে আমার মনে শান্তি থাকতো যে আমি রিপোর্ট আমার হাতে আছে, কালকে পাবো, পরশুদিন আমার কোনো সমস্যা হবে না। ফ্লাইটের সময়সীমা কম থাকায় অনেকেই জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা দিচ্ছেন। শেষ মুহূর্তে করোনার রিপোর্টের কারণে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় কিনা সেই সংশয়ে আছেন তারা। কি হবে না কি হবে, এয়ারপোর্টে যাওয়ার পর যদি করোনা পজিটিভ বা নেগেটিভ কি হবে, এটার ভিতরে এটা নিয়ে আর কি দুশ্চিন্তা। নেগেটিভ বা পজিটিভ যেটাই আসে, যদি খারাপ আসে তাহলে আমার ভাগ্য খারাপ। দেশভেদে সেখানে পৌঁছানোর 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত করোনা রিপোর্টের মেয়াদ থাকে, সে অনুযায়ী পরীক্ষার সময় দেওয়া হয় প্রবাসীদের। মহাখালীতে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্রে গত কয়েকদিন ধরে 0.25% পজিটিভ শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা যখন 700-800 জনের ভেতরে 8-9 জন পেতাম পজিটিভ, এখন আমরা সেখানে হয়তো এই 1600 জনের ভিতরে, 1500 জনের ভিতরে আমরা 4-5 জন পজিটিভ পাচ্ছি। এদিকে বেসরকারি হাসপাতালের করোনা সনদের মূল্যায়ন না থাকায় শনিবার 32 জন সৌদি প্রবাসী ফ্লাইটে উঠতে পারেননি। এ ব্যাপারে তাদের আরও সচেতন থাকার পরামর্শ এই কর্মকর্তার। কেউ যদি কারো দ্বারা কোনোভাবে যেন কেউ প্রতারিত বা প্ররোচিত না হন এবং অন্য কোথাও সরকার নির্ধারিত সেন্টারগুলোর বাইরে কোথাও যেন কেউ টেস্ট না করান। করোনা সংক্রমণ এড়াতে টিকিট সংগ্রহের সময় জনসমাগম এড়ানোরও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।